আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাইরা আপনি খুব এক্সাইটেড এবং আমি আপনাদেরকে খুব সুন্দর একটা তথ্য দিতে যাচ্ছি যে করোনা ভাইরাস সম্পর্কে আমাদের বাইবেল বা খ্রিস্টান ধর্ম কী ধরনের সমাধান দেয় এ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই এটা খুবই একটা আনন্দের ব্যাপার আর এটা প্রমাণ করে যে বাইবেল সৃষ্টিকর্তার বাণী না আমি রেফারেন্সগুলো দিচ্ছি ইনশাআল্লাহ এবং আপনারা মিলিয়ে দেখুন কথাগুলো ঠিক আছে কিনা প্রথমত যে সারা পৃথিবী আতঙ্কিত করোনা ভাইরাস নিয়ে এমনকি বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় দেড়শোর বেশি দেশের লোকজন আক্রান্ত আর বাইবেল আমাদেরকে বলছে এর উল্লেখ করা আছে গসফল অফ মার্ক নিউ টেস্টামেন্টের দুই নম্বর গ্রন্থ অফ মার্কের ষোলো নম্বর অধ্যায় আঠারো নম্বর ভাড়ছে যে যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে তারা যখন অসুস্থ মানুষের মাথায় হাত রাখবে তখন তারা সুস্থ হয়ে যাবে তাহলে সারা বিশ্বে যে ভাইরাস আক্রান্ত হচ্ছে আমাদের উচিত সবার খ্রিস্টান মিশনারির কাছে যাওয়া এবং আমাদের যারা যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে তারা সুস্থ করে দিবে তাহলে কারণ বাইবেলের প্রতিশ্রুতি বাইবেল বলছে যে খ্রিস্ট বিশ্বাসীরা অসুস্থ মানুষের মাথায় হাত রাখলে তারা সুস্থ হয়ে যাবে এক নম্বর বিষয়বস্তু দুই নম্বর বিষয় আমরা জানি যে করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কের কথা যখন বলা হচ্ছে তখন সতর্কতা বাণী হিসেবে বা সতর্কতার জন্য প্রথম বলা হচ্ছে যে কথাটা সেটা হলো বেশি বেশি হাত ধুতে হবে আর বাইবেল বলছে যে আপনি হাত ধুতে পারবেন না এমনকি খাওয়ার আগেও আপনি হাত ধুতে পারবেন না গসপালপ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায় দুই নম্বর ভার্স দুই নম্বর পদে বলা আছে তাহলে এই দুইটা জিনিসই প্রমাণ করে যে বাইবেল সৃষ্টিকর্তার পানি না যেহেতু অসুস্থ কোনো মানুষে খ্রিস্টান মিশনারি এখনো পর্যন্ত সুস্থ করতে পেরেছে এর কোনো প্রমাণ নেই তাহলে বাইবেল বলছে অফ মার্ক ষোলো নম্বর অধ্যায় আঠারো নম্বর ভার্স যে তারা যখন কোনো অসুস্থ মানুষের মাথায় হাত রাখবে খ্রিস্ট বিশ্বাসীরা তারা সুস্থ হয়ে যাবে দ্বিতীয়ত তারা বলছে যে দ্বিতীয়ত বাইবেল বলছে যে কখনো হাত ধোয়া যাবে না এমনকি খাওয়ার পূর্বেও আপনি হাত ধুতে পারবেন না যদি আপনি যীশুখ্রিস্ট প্রতি বিশ্বাস রাখেন বা আপনি খ্রিস্টকে বিশ্বাস করেন তাহলে এটা প্রমাণ করে যে বাইবেল সৃষ্টিকর্তার বাণী না এটা আমার দাবি যদি কারো আপত্তি থাকে প্রমাণ করবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও পর্যন্তই আর এই তথ্যটা সবার কাছে আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ শেয়ার করে যেন আমরা বাইবেলে যে সৃষ্টিকর্তার বাণী না সেটা একদম চূড়ান্তভাবে প্রমাণিত হয় আজকে মতো ভিডিও এখানেই হখিরিদাওয়ানা দিল্লা রবুয় আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত